नमस्कार स्वागत सबाई के सुप्रभात सबाई के व्यवहारिक जीवन ज्योतिष अनुष्ठने आसले सामने परीक्षा रही है और डेफिनेटलि परीक्षा केंद्रिक आजकल अनुष्ठान करब मूलत जो टैली कर लेटा देखा जाए स्टैटिस्टिक्स जेटा बोलते जे हमें आजकल जिन गेस्ट तरह से बहु अकाडेमिक सेक्टरे प्रचुर साफल्य मुकुटे एकर पर एक पालक लेगे छात्र छात्री एके बारे प्रथम जीवन जो परीक्षा माध्यमिक मान बोर्डर परीक्षा से शुरू कर समस्त परीक्षाते साफल्य मूलत करी नॉट जस्ट ओनली अकाडेमिक बेसिकली जेटा करी से हे चाकरीमुखी पढ़ाशुना करबार जोन्नो कौन जैगा थेके शुरू करते हबे माने फ्रम योर बिगिनिंग हाउ डू यू स्टार्ट योर सेल्फ टू प्रिपेयर फर द फ्यूचर टू प्रिपेयर फर द ब्राइट फ्यूचर टू प्रिपेयर टू डू सामथिंग टू अर्न मानी कि कर ना ओई एम ए पास कर पीएचडी कर बस तो कोनो लाभ नहीं अपनारा जानें तो काजी से चाकरीमुखी पढ़ाशुनो एवं पढ़ाशुनो तार जोन्नो एकटा बेसिक भित दरकार एडुकेशनल इनफ्रास्ट्रक्चर अने के कथाटा एसचे एक निर्दिष्ट समय पर आगे मानुष एकदम गड़े सप्टा सब किछु पढ़ाशुनो करे जेते किन्तु एडुकेशनल इनफ्रास्ट्रक्चर तैरी करा एबं तारपर सेटाके प्रफेशनलिजमेर दिके निये जावा एटा किन्तु प्रथम प्रथम ए अनुष्ठाने जदि केउ आलोचना करे थाकेन ताहले आमादेर गेस्ट करेछेन तो आजके आमरा सेई बिषय निये आलोचना करब एबं साफल्य किभाबे एतो ताड़ाताड़ि मानुषेर आसे এটাও জানতে চেষ্টা করব ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি এবং ভেদিক কালচারের প্রতিষ্ঠাতা বাথচার্ট রিফর্মার বিশ্লেষণে কৃষ্ণমূর্তি পদ্ধতি বইটির লেখক বিশ্লেষণে কৃষ্ণমূর্তি পদ্ধতি বইয়ের ভেতরে যে গুরু বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে একাধিকবার আমরা চর্চা করেছি সেই চর্চার যিনি স্রষ্টা যিনি বাস্তু কনসালটেন্ট মোটিভেশনাল স্পিকার সাকসেস গুরু লাইফ কোচ আচার্য দেবদত্ত আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমি দেবদত্তকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই দেবদত্তদা স্বাগত আপনাকে এবং পাশাপাশি প্রশ্ন এটা যে একাডেমিক সেক্টরে সাফল্যের জন্য যে প্রম্পট অ্যাকশন কুইক অ্যাকশন যেটা আমরা আগে দেখে অভ্যস্ত একাধিকবার দেখেছি সেটা কিভাবে সম্ভব না প্রথমে আমি একটুখানি ভাবছিলাম যখন ইন্ট্রোডাকশনটা হলো যে পরীক্ষার কথাটা যখন এলো তো আমার ভাবছিলাম যে দেবাশিস কি প্রশ্নটা করবে কারণ এখন তো পরীক্ষাটা দুটো সেক্টরেই পরীক্ষা গণতন্ত্রেরও পরীক্ষা তো স্টুডেন্টদের ক্ষেত্রেও পরীক্ষা তো দুজনেই এখন দুটো শ্রেণী এখন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তো এটা একটা বড় জায়গা তো দুটোর ক্ষেত্রেই সফলতার রেট প্রায় একই রকমই আমার কাছে রয়েছে আর কি গণতন্ত্রের পরীক্ষার ক্ষেত্রেও যারা পরীক্ষার্থী তাদের ক্ষেত্রেও যেমন সেই জায়গাটাতে রয়েছে প্লাস যারা স্টুডেন্ট রয়েছেন ক্যারিয়ারের জীবনের শুরুতে শুরু করছেন সেই জায়গাটাতে এখন ব্যাপারটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে আজকে যারা অনুষ্ঠান দেখছে না গণতন্ত্রের পরীক্ষার কিছু কনসালটেন্সি কিন্তু অলরেডি আপনি দিয়েছিলেন হ্যাঁ প্রচুর আমরা যেটা শুনেছি প্রচুর 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 গণতন্ত্রের পরীক্ষা মানে ক্লিয়ার করে দিয়ে 21 এর বিধানসভা নির্বাচনের আগে অবশ্যই সবাই সবার ভাগ্য নিয়ে একটু যাচাই করতে চান তাই কি না কারণ 294 × 3 যদি আমি ধরি তাহলে কত প্রায় 900 এর কাছে ক্যান্ডিডেট তো কাজেই সবাই সবার ভাগ্য জানতে চান এক্স্যাক্টলি এবং তাদের যারা দলীয় কর্মী সমর্থক তারাও জানতে চান অবভিয়াসলি তো সেইখানে একটা জায়গা যেমন রয়েছে তেমনি স্টুডেন্টদের ক্ষেত্র যেটা প্রত্যেকই যারা আজকে অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকই একটা জায়গা পেয়ে করেন এবং যারা গণতন্ত্রের পরীক্ষার্থী এবছর তারাও যদি কেউ যদি অনুষ্ঠান দেখেন আমার এই প্ল্যানিংটা থেকে তারাও সেই জায়গাটাতে ম্যাচ করতে পারবেন স্টুডেন্টদের ক্ষেত্রে বা বাবা মায়েদের ক্ষেত্রে সবথেকে বড় যে জায়গাটা থাকে বা যে কোনো ক্ষেত্রে যে আমি আমার কাছে তো এতগুলো কাজ বা এতগুলো পড়াশোনা এতগুলো জায়গায় দেখুন আমি দুটো সেক্টরকে আমি ভাবে দিচ্ছি যে তাহলে আমি সেটাকে আমি শিডিউল টাইমটাকে আমি ম্যানেজ করব কি করে মেইন যে জায়গাটা থাকে টাইম ম্যানেজমেন্ট আমি বলি টাইমকে ম্যানেজমেন্ট করার সবথেকে বড় উপায় হচ্ছে টাইমকে ম্যানেজমেন্ট না করা তার বদলে প্রায়োরিটিকে ম্যানেজমেন্ট করা যে আমার প্রায়োরিটিটা কি আছে কোন জায়গাটাতে আমাকে সবথেকে বেশি প্রায়োরিটাইজ করতে হবে কোন জায়গাটাতে আমাকে সেই জায়গাটাতে করতে হবে অর্থনীতিতে একটা কথা আছে একটা রুলস আছে সেটা হচ্ছে 80-20 রুলস যেখানে আমার যে মেজর যে ফোকাসটা যেটা থাকবে সেটা সবসময় 20% আমার 20% জিনিস কিন্তু আমাকে 80% কে কভারেজ করে
তো সুতরাং আমাকে প্রায়োরিটি ফোকাস করতে হবে কোন কোন সেক্টরে আমি সবথেকে বেশি উইক রয়েছি, সেই জায়গাটাতে যদি দিনের দুটো ভাগে আমি যদি ভাগ করি, যে সকালবেলা একটা স্টুডেন্ট বা যে কোনো ক্ষেত্রে কাজ যখন শুরু করে, ধরুন সকালবেলা 8টা থেকে যদি শুরু করে, তাহলে আমি 8টা থেকে দুপুর 3টে অবধি ধরছি এবং তার পরবর্তী ক্ষেত্রে 4টে থেকে বাকি সময়টার ক্ষেত্রে আমি বলছি, এই যে সকাল 8টা থেকে দুপুর 3টে অবধি সময়টা আমি প্রাইম ফোকাসকে প্রায়োরিটি করব, যেটার ওপর আমাকে সবথেকে বেশি আমাকে ফোকাস করতে হবে, সেই 20% হতে পারে, সেই 20%টা আমাকে আমি সেখানে আমি উইক রয়েছি। যেমন একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কারোর কোনো স্টুডেন্ট কেমিস্ট্রিতে খুব দুর্বল, ঠিক আছে, তাহলে কেমিস্ট্রিতে যদি দুর্বল হয় তাহলে তাকে কি করতে হবে, আমাকে ফার্স্ট আমাকে বুঝতে হবে আমি আজকে কোথায় আছি। তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, আজকে কোথায় আছি, আমি আজকে কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছি, যারা গণতন্ত্রের যারা পরীক্ষার্থী তারাও ওই জায়গাটাতে বুঝতে পারবে, আজকে কোথায় আছি আর আমি কোথায় যেতে চাইছি, আমি কোন টার্গেট অ্যাচিভ করতে চাইছি, আমি যেখানে আছি আর কোন টার্গেট আমি অ্যাচিভ করতে চাইছি, এই যে টার্গেট অ্যাচিভ করতে গেলে আমি কীভাবে যাব, আমার যাওয়ার রাস্তাটা কি, কীভাবে আমার কাছে কত দিন। আমি সবসময় স্টুডেন্ট যারা আসে আমি তাদেরকে বলি, অনেকে বলে আমার 3 মাস বাকি আছে, 4 মাস বাকি আছে, আমি কখনো বলি না যে 3 মাস 4 মাস বাকি আছে এইভাবে হিসেব করতে, কত দিন আছে। যেমন দেখা যাচ্ছে কারোর কাছে 120 দিন বাকি আছে, আজকের দিনটা যদি চলে যায় তাহলে কতদিন থাকবে, 119 দিন থাকবে, তাই তো? তার মানে আমাকে 120 দিনে আমাকে অ্যাচিভ করতে হবে সেই জায়গাটাতে। আমার কাছে দেখা যাচ্ছে আমার কাছে 3 মাস রয়েছে, তাহলে 3 মাসের মধ্যে আমার যে সাবজেক্ট আছে দেখা যাচ্ছে তার মধ্যে আমি একটা কি দুটো সাবজেক্ট আমার ভীষণ উইক, যে সাবজেক্টটাকে আমাকে কভার করতে হবে। তার মানে আমি 1 মাস আমি যদি 3 মাস ভাগ করি, তার মানে 1 মাসে আমি কোনখানটা যেতে চাই, আজকে থেকে আমি কোনখানে যেতে চাই, তাহলে 1 মাসকে যদি 4টে সপ্তাহ দিয়ে ভাগ করি তাহলে এই সপ্তাহতে আমি কি করতে চাই, তার মানে এই সপ্তাহে আমি 1 সপ্তাহে ফার্স্ট যে সময়টা 8টা থেকে সকাল 8টা থেকে 3টা অবধি আমার যে সাবজেক্টটা আমি দুর্বল সেই সাবজেক্টের ওপর সবথেকে বেশি সময় আমি দেবো, বাকি যে আনপ্রোডাক্টিভ কাজ হতে পারে বা যে কোনো অন্যান্য যেগুলো সেগুলো কিন্তু দিনের শেষের সময়টা আমি দেবো। খুব সুন্দর, মানে একটা জায়গা তো ভীষণ ভালো লাগলো, ভীষণ, সেটা হচ্ছে যে আমরা বর্তমানকে অ্যাসেস করি না, যে হোয়াট আই অ্যাম, আমি কি, এটাকে আমরা অ্যাসেস করি না। আমার টার্গেট আমি ফিক্স করে ফেলি, আমার ডিটারমিনেশন রয়েছে, আমি টার্গেট ফিক্স করলাম যে আমি এই হতে চাই, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আমরা প্রেজেন্টটাকে, এখনকে আমি আমি কি পারি করতে, আমার ক্যাপাবিলিটি কি, আমি সেটাকে অ্যাসেস করি না। এটাকে অ্যাসেস করা খুব দরকার, যেটা দেবদত্ত তো বললেন, এবং তার জন্য অবশ্যই অ্যাস্ট্রোলজির দরকার, আমি কি সেটাকে জানা, হোয়াট আই অ্যাম। কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার দিদি, কে বলছেন আপনি? আমি হাওড়া থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। বেশ, বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 17, আর তার আগে বলি আমার ভাইজি গেছিল, স্যারে গেছে। হ্যাঁ, একটু বিয়েটার প্রবলেম ছিল, বিয়ে হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, খুব ভালো আছে। আচ্ছা, হ্যাঁ, স্যারের কথা অনুযায়ী সবকিছু করেছিল, এখন ভালো আছে। বাহ, ঠিক আছে। আমার আজকে আমার ছেলের সম্বন্ধে জানবো। 17/5/93 সময় রাত 8:48 কলকাতা, রাত্রির 8:48 কলকাতা। হ্যাঁ হ্যাঁ, তার মানে সেদিন ছিল হচ্ছে সোমবার। ধনু লগ্ন মীন রাশি রেবতী নক্ষত্র বুধের দশায় জন্ম, এর আগে দেখানো হয়েছিল কাউকে রাশি লগ্ন জানা আছে? প্রথম কথা হচ্ছে লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে শনি, চতুর্থে শুক্রচন্দ্র, ষষ্ঠ স্থানে কেতু, রবি, বুধ বসে রয়েছে, অষ্টম স্থানে মঙ্গল, দশম স্থানে বৃহস্পতি, দ্বাদশ স্থানে রাহু বসে আছে। প্রথম কথা হচ্ছে বৃহস্পতি শুক্রের সাথে যুক্ত রয়েছে, এই যোগটাকে বলে দৈত্যগুরু যোগ, রাহু চন্দ্রের সাথে যুক্ত রয়েছে, এই যোগটাকে বলে গ্রহণ দোষ, ফলে চতুর্থ স্থান এবং তার ঠিক উল্টো দিকে দশম স্থান চতুর্থ স্থান থেকে স্থিতিশীলতাকে নির্দেশ করে, আর কর্ম সংক্রান্ত প্ল্যাটফর্ম এগুলো সমস্তটাই দশম স্থান থেকে নির্দেশ করে, এই দুটো জায়গাতেই ওর ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। মোটামুটি এখন মোটামুটি মানে স্টাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, আর
প্রথম কথা হচ্ছে যে প্রফেশন দুটোর কথা বললেন, এই দুটো প্রফেশন লং টার্মে কিন্তু খুব সাফল্য দেবে না, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে ছেলের বিয়ে দিতে চাইছেন, খুব ভালো কথা, কিন্তু অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক দোষ রয়েছে তার ক্ষেত্রে, সেই জায়গাগুলোকে। আর বৃহস্পতি কেন আমি দুটো জায়গা আমি বললাম, চতুর্থ স্থান জীবনের স্থিতিশীলতাকে নির্দেশ করে, আর দশম স্থান তার কর্মের প্রকৃতি বা জীবনের প্রকৃতিকে নির্দেশ করে। আর যে জন্মচকে বৃহস্পতি নিচস্ত এবং অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে, সেই জন্মচকে কিন্তু স্টেবিলিটি বলুন, সেটা ফিনান্সিয়াল স্টেবিলিটি বলুন বা ফ্যামিলি লাইফে স্টেবিলিটি বলুন, দুটো জায়গাতেই কিন্তু ভীষণভাবে সমস্যা থাকবে। এবং আপনাদের বাড়িতে কিন্তু বাস্তুক্ষেত্রে সমস্যা রয়েছে, যে কারণে ওর এডুকেশনটাও কিন্তু যেরকমভাবে দরকার সেই অনুযায়ী কিন্তু হয়নি। ঠিক আছে, তো সুতরাং সেই জন্যই বলছি যে যদি মনে করেন যে ছেলের লাইফ নিয়ে ভীষণভাবে আপনি চিন্তিত, তাহলে ইমিডিয়েট এই যে শিবের যোগটা চলছে, এই যোগটা আর পাবেন না এরপরে। এই যে সময়টা চলছে, এই সময়টাকে ঠিক করে তারপর বিয়ে এবং ছেলের লাইফ নিয়ে চিন্তা করুন, না হলে আপনাকে কিন্তু বিয়ের পর এই ঠাকুর বাড়ি, সেই বাবার বাড়ি, সেই জায়গাটাতে ঘুরতে হবে যে বউয়ের সাথে ছেলের বনিবনা হচ্ছে না, আমারও হচ্ছে না, ছেলের লাইফটাকে ঠিক করবো কী করে। ঠিক আছে, বেশ ভালো থাকুন। আমি বুকিং নাম্বার বলে দিই, 9830078634, 9830066913, টেলিভিশন স্ক্রিনের নাম্বার দুটো যাচ্ছে, সেখান থেকে নিতে হবে আপনাকে। 18th March কিন্তু শিলিগুড়িতে চেম্বার। গতবার অনেকে ফোন করেছেন যে শিলিগুড়িতে তারা আসতে পারেননি, দেখাতে পারেননি। অনেকে ফোন করেছেন এরকম যে বুকিং নেওয়া হয়নি, আবারও বলছি বুকিং নেওয়া হয়নি, সেই কারণের জন্য আপনারা অনেকে, আমি জানি না কেন আসেন, আমাদের এখানে ফোন চলে আসে অনেক ক্ষেত্রে, তো অনেকে রিকোয়েস্ট করেছেন যে শিলিগুড়ির বুকিংটা হয়ে গেলে ভালো হয়। দেবদত্তদাকে একটু বলুন, আমাদের এখানে দেবদত্তদা সারাদিন বসে থাকেন না, উনি চেম্বার করেন, ব্যস্ত মানুষ, আর আমরা বললেও প্রোটোকলের বাইরে গিয়ে বুকিং নেবেন না, কাজে বুকিং করতে হলে ইমিডিয়েট করতে হবে। আজকে তারিখটা কিন্তু 8, মাঝখানে 9টা দিন মাত্র বাকি শিলিগুড়ির ক্ষেত্রে, তো কাজে 18 তারিখ যারা শিলিগুড়ি দেখাতে চাইছেন তারা আজ তো আজই বুক করবেন যদি দেখাতে চান, কারণ দু একদিনের মধ্যে বুকিং কিন্তু ক্লোজ হয়ে যেতে পারে। আপনি ভাববেন 18 তারিখ 17 তারিখ রাতে গিয়ে বুকিং নাম্বারে ডায়াল করলে চলবে না, সেটা নাম্বার 9830078634 আর 9830066913 হচ্ছে নাম্বার। 18 তারিখ শিলিগুড়ি আর 19 তারিখ হচ্ছে কোচবিহার, অ্যাজ ওয়েল অ্যাজ এই দুই জায়গাতেই আমি বলবো যারা দেখাতে চাইছেন তারা আসবেন, যাদের ক্রিটিক্যাল কন্ডিশন তারাই আসবেন। আর 1st April কামিং মান্থের 1st April সেটা কিন্তু বর্ধমানে চেম্বার রয়েছে, আপনারা বর্ধমানে আসবেন। এই সময়টা তারে কি সামনে গণতন্ত্রের পরীক্ষা, স্কুল পরীক্ষা, দুটো পরীক্ষা, এক্সামিনেশন ইন বোথ সাইড অ্যান্ড বোথ আর ক্রিটিক্যাল, দুটোই ক্রিটিক্যাল। জীবনের পরীক্ষাও গুরুত্বপূর্ণ, গণতন্ত্রের পরীক্ষাও গুরুত্বপূর্ণ। সো ইউ মেক ইউর ডিসিশন আর্লি, খুব তাড়াতাড়ি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে কিন্তু আপনি সঠিক জায়গায় সিদ্ধান্তটা নিতে পারবেন। আচ্ছা, আবারও একটু আসি, কম্পিটিটিভ এক্সামেরও কিছু ব্যাপার রয়েছে, আবার এই জায়গাটা আমরা অনেক সময় ধরি না যে কম্পিটিটিভ এক্সাম, কারণ যেহেতু আপনি বলেন যে ক্যারিয়ার তৈরি করতে গেলে মূলত নিজেকে অনেক বেশি আর্জ থাকতে হবে, অনেক বেশি প্রিপেয়ার থাকতে হবে। কম্পিটিটিভ এক্সামিনেশনের সব থেকে বড় সমস্যা যেটা থাকে সেটা হচ্ছে দুটো জিনিস, এক পরীক্ষার প্যাটার্নটা কী আছে। অধিকাংশ ক্ষেত্রে স্টুডেন্টরা যখন বলেন, সেটা আপনার জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে বলুন বা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে বলেন, আচ্ছা আমার তো, আমি তো মোটামুটি 150 নম্বর আমি ঠিক করে এসেছি, তার মানে অন্তত আমি সেখানে আমি অন্তত 120-130 নম্বর আমি পাবো, কিন্তু যখন খাতাটা বেরোলো দেখা গেলো আমার নামটা নেই, কেন এটা হলো, অর্ধেক লোক বুঝতে পারবে না। একটা এক্সাম্পল দিলে ভীষণভাবে বুঝতে পারবে। এই যে নাম্বারটা, আমি যেটা সবসময় আমার কাছে যারা আসে আমি তাদেরকে জন্মচকের প্ল্যানিংটা যখন তৈরি করি এবং তার সাথে সাথে যে প্ল্যানিংটা দিই সেই প্ল্যানিংটাও খুব ইম্পর্টেন্ট সেই জায়গাটাতে, যে নেগেটিভ মার্কিং বলে একটা কথা আছে ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে অধিকাংশ স্টুডেন্ট যে জায়গাটাতে মার খেয়ে যায়। ধরুন 4টে কোয়েশ্চেন আছে, 4টে কোয়েশ্চেন 2 নম্বর করে, 5টা কোয়েশ্চেন রয়েছে 2 নম্বর করে, 20 নম্বর রয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে আমি 5টার মধ্যে 10 নম্বর রয়েছে,
তার মধ্যে একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে যে সে তিনটে কোয়েশ্চেন একদম ডেফিনেটলি জানে, মানে 100% সে শিওর তিনটে কোয়েশ্চেন, বাকি দুটো কোয়েশ্চেন ভাবছে আমি ছেড়ে দিয়ে আসবো, যাই চলো আন্দাজে মেরে দিয়ে আসি, ভুল হলে ভুল হলো, খারাপ হলে হলো। এই যে তুক্কা মারার জন্য যেটা হয়, তখন যে আরেকজন স্টুডেন্ট সে তিনটে কোয়েশ্চেন জানে, তিনটে কোয়েশ্চেন দিয়েছে, দুটো কোয়েশ্চেন ছেড়ে দিয়ে এসছে, যে ছাড়লো না যে বিয়ে করলো, তার মধ্যে দেখা যাচ্ছে সে তিনটে কোয়েশ্চেন যখন পেলো, তিন নম্বর ছ নম্বর যখন পাচ্ছে, বাকি দুটো ভুল করার জন্য সেখানে কিন্তু তার নাম্বার মাইনাস হয়ে যাচ্ছে, এবং সেখানে ছয় নাম্বার থেকে তার নাম্বার কিন্তু চারে চলে আসছে, আর যে দুটো কোয়েশ্চেন ছেড়ে দিয়ে এলো সে কিন্তু ছয় ছয়ই পাচ্ছে। এই যে এই জায়গাটা, তার সাথে সাথে আরেকটা কেউ ফোনে আছে, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানব। হ্যাঁ বলুন। খড়গপুরে জন্ম, সকাল 8:27, তার মানে বুধবার ছিল। হ্যাঁ বুধবার। মীন লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, শনির দশায় জন্ম, এর আগে দেখানো হয়েছিল? হ্যাঁ, এই দেখিয়েছি সামনে সামনে কাউকে। দেখিয়েছেন? কোথা থেকে বলছেন আপনি? আমি হাওড়া থেকে। হাওড়া থেকে বলছেন। প্রথম কথা, লগ্নে বৃহস্পতি, দ্বিতীয় শনি, চতুর্থ পঞ্চম স্থানে রাহু, অষ্টম স্থানে মঙ্গল, নবমে চন্দ্র, একাদশ স্থানে রবিকেতু, দ্বাদশ স্থানে বুধ শুক্র। দেখুন, দ্বিতীয় স্থানে শনি, অর্থ স্থানে শনি বস থাকাটা কিন্তু খুব শুভ নয়, বুঝতে পারলেন? এবং তার সাথে সাথে মঙ্গল যুক্ত রয়েছে, এই যোগটাকে বলা হয় শনি মঙ্গল বীজ যোগ। রবি রাহুর সাথে যুক্ত রয়েছে, এই যোগটাকে বলা হয় গ্রহণ দোষ। যে কারণে আপনি যেটা চাইছেন, আপনার ছেলের জীবনের স্থিতিশীলতা, সেই জায়গাটাতেই কিন্তু সমস্যা থাকবে, এবং এই কারণে। তো কি চাইছেন ছেলের লাইফ নিয়ে, কি প্ল্যানিং, একটু কি লাইনে যাবে, কি পড়বে? বিএ ক্লাসে পড়ছে, দুবছর ইয়েতে ইনস্টিটিউটে একটা ইয়েছে, ট্রেনিং ছিল, কিন্তু কমপ্লিট করেন, মানে সেটাও সেইভাবে কিছু করতে পারেনি না। তো 99 এ জন্ম, এখনো যদি ওর জীবন সম্পর্কে যদি ঠিকমতো রাস্তায় না নিয়ে আসেন, তাহলে কবে হবে? আমি প্রথমেই যেটা বলছি, আপনার ছেলে প্রফেশনাল ওরিয়েন্টেড পড়াশোনা করতে চেষ্টা করছেন, কিন্তু সেখানে দ্বিতীয় স্থানে শনি বসে আছে, অর্থস্থানে শনি যদি থাকে আর্থিক দিক থেকে, এবং শনি নিজে থাকলেও সে মঙ্গলের সাথে যুক্ত রয়েছে, এই যোগটাকে বলে বীজ যোগ। এই যে জায়গার কোন, যার দ্বিতীয় স্থান অর্থস্থান, যার শুভ নেই, সে অর্থ রোজগারের রাস্তাটা তৈরি করবে কি করে? এটা তো পরিষ্কার জায়গা, তাই না? তো ইমিডিয়েট এসব পড়ে কি করবে না, কোনো লাইনে যেতে পারবে না, পড়েটা কি করবে, লাইনে গেলে লাইনটা যাবে কেন, পয়সা রোজগার করার জন্য তো, নাকি জাস্ট আপনি কিসের জন্য, কেন লাইনে যাবে, পয়সা রোজগার করার জন্য? তো সেই তো, যদি পয়সা রোজগার করার জন্য দরকার হয়, তাহলে লাইন লাইনের দিকে না দৌড়ে, আপনি কোথায় থাকেন বললেন? হাওড়া। হাওড়ায় থাকেন। আপনার কেউ যদি শিলিগুড়ির রাস্তায় যদি 80 কিলোমিটার স্পিডে যদি গাড়ি চালায়, তাহলে কি সেই হাওড়ায় পৌঁছতে পারবে? সেই তো। পারবে কি? না না, সে পারবে না। আপনি শিলিগুড়ির রাস্তা আপনি লাইনে পাঠাচ্ছেন, আপনি হাওড়ায় যেতে চাইছেন, কি করে হবে? তার জন্য দরকার, এই যে সময়টা চলছে, বারবার এই সময়টার উপর জোর দিচ্ছি কেন, এই যে শিবের সময় চলছে, এই সময়টাকে যদি কাজে লাগিয়ে আপনার ছেলের অর্থস্থান এবং দশম স্থান, এই দুটো জায়গা যদি ঠিক করেন, আপনার ছেলের জীবন তৈরি হবে, কেরিয়ার তৈরি হবে, রোজগারের রাস্তা তৈরি হবে, বুঝতে পেরেছেন? যত তাড়াতাড়ি এটা বুঝবেন, যত তাড়াতাড়ি ওর ক্ষেত্রে এটা ঠিক করবেন, এই সময়কে যত কাজে লাগাবেন, জানবেন আপনার ছেলের পক্ষে মঙ্গল এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গল। ঠিক আছে? আপনি বুকিং নাম্বারে ফোন করতে পারেন, যদি আপনার মনে হয় আরও বেশি হেল্প দরকার, তাহলে বুকিং নাম্বার থেকে আপনি বুকিং করে চেম্বারে এসে কথা বললে আপনার, আমি মনে করি সাহায্য আপনাকে করা সম্ভব হবে সেখানে। চেম্বার আরেকবার বলে দিই, 18 তারিখে শিলিগুড়ি, আজকে 8 তারিখ, সামনের 18 তারিখে শিলিগুড়ি মার্চের, ঠিক তার পরের দিন কোচবিহারে, নর্থ বেঙ্গলে পরপর দুটো চেম্বার, 1 এপ্রিল বর্ধমানে চেম্বার, কলকাতার চেম্বার হচ্ছে গড়িয়াহাটে ট্রায়াঙ্গুলার পার্কে। আর বুকিং নাম্বার হচ্ছে 9830078640, 9830066913, এই দুটো হচ্ছে নাম্বার, এই নাম্বারে আপনাকে
বুক করে তারপরে চেম্বারে আসতে হবে এবং তার জন্য যা যা এনকোয়ারি যা যা রিকোয়ারমেন্টস আপনি ফোনে কথা বলে নিয়ে বুক করতে পারেন এই হচ্ছে বিষয় আচ্ছা আমরা আবারও আসি ওই আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় অনেকে মনে করেন যে পরীক্ষার স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি মানে হচ্ছে আমি কত তাড়াতাড়ি আমি শেষ করলাম পরীক্ষা স্পিড আর অ্যাকিউরেসি অ্যান্ড অ্যাকিউরেসি মানে তা নয় স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি মানে হচ্ছে প্রশ্নটা পড়তে পড়তে কত তাড়াতাড়ি আমার মাথার মধ্যে আনসারটা এলো এইটা হচ্ছে স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি যেটা আমি আমার কাছে যারা আসে তাদেরকে প্র্যাকটিস করাই কীভাবে প্র্যাকটিস করাই তা সেটা বলি এমসিকিউর জন্য আলাদা করে তার মানে সিলেবাসের মানে তার দিনের আলাদা করে সময় তাকে রাখতে হয় না আমি বলি টাইম ব্লক করা কীরকম যেমন একটা যদি এক্সাম্পল দিই একটা স্টুডেন্ট যখন সকালবেলা ঘুম থেকে উঠছে ঘুম থেকে ওঠার পর থেকে সে ব্রাশ করা বা বাথরুমে যাওয়ার সময় সে ঘুম থেকে উঠেই বাথরুমে যায় না বা ব্রাশ করে না সেখানেও তার 5 থেকে 7 মিনিট সময় লাগে ওই বাথরুমে যাওয়ার আগে সে যদি 10খানা এমসিকিউ যদি টিক করে তার কিন্তু ওই আনইউজড টাইমটা কিন্তু 10খানা এমসিকিউ কিন্তু প্র্যাকটিস হয়ে গেল বুঝতে পারলাম মানে দিস ইজ টাইম ব্লকিং এটাকে বলে টাইম ব্লকিং তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে রয়েছেন ফোনে হ্যালো কে রয়েছেন ফোনে হ্যালো আমি ঝাড়গ্রাম থেকে বলছি নমস্কার নয়াগ্রাম থেকে বলুন কার সম্পর্কে জানবেন আমার ছেলে সম্বন্ধে জানতে বলুন ছেলের জন্ম তারিখ হচ্ছে 18/8/1995 18/8/1995 সময় হচ্ছে 6:05 5:55 সকাল 5:55 হ্যাঁ কোথায় জন্ম কেশিয়ারি কেশিয়ারিতে জন্ম তার মানে সেদিন ছিল হচ্ছে শুক্রবার সিংহলগ্ন মেষ রাশি কৃত্তিকা নক্ষত্র রবিদশায় জন্ম এর আগে দেখিয়েছিলেন কাউকে রাশিলগ্ন জানেন লগ দেখিয়েছিলেন দেখুন এর জন্মচকে খুব তাড়াতাড়ি দুটো কথা বলি এর জন্মচকে লগ্নে রবি শুক্র বসে আছে রবি শুক্র থাকলে তাকে দারিদ্র যোগ বলে লগ্নে যদি কারো দারিদ্র যোগ থাকে তাহলে তার জীবনের যে কোনো কাজ করার ক্ষেত্রে কনফিডেন্স পাওয়ার ক্ষেত্রে যে কোনো কিছু সাকসেস পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় কারণ জানেন যে কতটা দারিদ্র যোগ দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় স্থানে মঙ্গল তৃতীয় স্থানে রাহু বসে রয়েছে এবং সপ্তম স্থানে শনি বসে রয়েছে আর নবম স্থান ভাগ্যস্থানে চন্দ্র রাহুর সাথে কেতুর সাথে যুক্ত রয়েছে তো এই জায়গাগুলোকে যতক্ষণ না ঠিক করবেন আপনার ছেলের লাইফে কিন্তু স্টেবিলিটি যেটার জন্য আপনি ফোন করেছেন কেরিয়ার কী হবে অর্থ রোজগারের রাস্তাটা কী হবে সেই রাস্তাটা তৈরি হবে না যতক্ষণ না দারিদ্র যোগটাকে ঠিক করবেন বেশ অবশ্যই আজকে আর হাতে সময় নিয়ে আমাদের শেষ করতে হবে কিন্তু ব্যাপার হচ্ছে এই যে গোড়ায় যে গলদগুলো যে গলদের জন্য সারা বছর চেষ্টা করে সবসময় চেষ্টা করে বহু টাকা দিয়ে মাইনে দিয়ে বড় বড় ইনস্টিটিউশনে ভর্তি করে আর টিচার রেখে সাফল্য আসে না তার কারণ হচ্ছে এই রুট প্রবলেম এটা ঠিক করতে হয় এবং সেই কারণের জন্য আমার মনে অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহ প্রতিকার করা প্রয়োজন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অনুষ্ঠানে আবারও দেবদত্তদার বৃহস্পতিবার দেখা হচ্ছে বৃহস্পতিবার ঠিক সন্ধে 7:30 সময় নমস্কার দাদাকে নমস্কার সবাইকে ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি অ্যান্ড বৈদিক কালচার একটি আধুনিকতম জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান কৃষ্ণমূর্তি পদ্ধতি হস্তরেখা ভারতীয় ও বৈদেশিক বাস্তুশাস্ত্রের বিভিন্ন দিক বৈদিক সংস্কৃতি ব্যবহারিক জীবনে জ্যোতিষশাস্ত্রের প্রয়োগ ইত্যাদি বিভিন্ন সময়ের কোর্সে ভর্তি চলছে শিক্ষান্তে নেওয়া হয় পরীক্ষা সফল ছাত্রছাত্রীদের পেশাদারিত্ব সহযোগিতার সাথে সাথে প্রদান করা হয় উপাধি প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আচার্য দেব দত্ত যোগাযোগ কলকাতা শাখা 9831507867 দুর্গাপুর শাখা 9830078634 আসানসোল শাখা 9831507867 বর্ধমান শাখা 9831507867 শিলিগুড়ি শাখা 9733098030 কোচবিহার শাখা 9830066913 বহরমপুর শাখা 9831507867 মালদা শাখা 9830078634 পুরুলিয়া শাখা 9831507867 বিষ্ণুপুর শাখা 9830078634 শিলচর শাখা 9831507867 আলিপুরদুয়ার শাখা 9830066913